আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লেস লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। বরাবরের মতন আবারও একটি ব্লেস ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ব্লগে যা যা থাকছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি একটা বড় সাইজের পেয়ারা কেটে নিচ্ছি, আর এই পেয়ারাটা আমার হাজব্যান্ড গতকালকে বাজার থেকে কিনে এনেছিল। পেয়ারাটা বেশ বড় এবং বাড়িতে এনে রাখার পরে অনেকটাই পেকে গেছে। পেয়ারাটা কেটে খাওয়ার পরে দেখলাম অনেকটাই সুস্বাদু এবং অনেক মিষ্টি। আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, পেয়ারাটা দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে। আসলেই অনেক মজা ছিল। এই পেয়ারাটা ছিল থাই পেয়ারা, আর থাই পেয়ারা বেশিরভাগই মানুষে হয়, আর এই পেয়ারাটা অবশ্য অনেক মিষ্টি ছিল। পেয়ারাটা আসলেই অনেক ভালো ছিল। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনাদের মন চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রথমে একটি কথা আপনাদের মাঝে বলি, আমার এই ভিডিওতে যদি আমি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সেই ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে আমার আরেকটি নতুন ভিডিও তৈরি করতে অনেক সুবিধা হবে। পেয়ারাটা কেটে কুটে সবাই মজা করে খেয়ে নিয়েছি, আর এখন আমি আমার সাংসারিক কাজে ফিরে এলাম। আমি এই পেঁয়াজগুলো এখন র্যাকের মধ্যে রাখবো, আর এই পেঁয়াজগুলো গতকালকে কেনা হয়েছে। যেহেতু সামনে রমজান আসছে পেঁয়াজের প্রয়োজনটা অনেক বেশি, আমি এখন এই পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো পেঁয়াজই এই র্যাকের মধ্যে রেখে দিব, আর এই তাকগুলো আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো সবগুলোই ঢেলে দিয়ে একটু বিছিয়ে রাখবো। এর একটা যেহেতু হাওয়া বাতাস প্রবেশ করে, আর এ ধরনের র্যাকে পেঁয়াজ রসুন আলু এগুলো সব রাখলে কী হয়, অনেকদিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো সবকটা তাকে ঢেলে নিয়েছি, আর হাত দিয়ে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি উপরে তার নিচে এবং তার নিচে তিনটা তাকে পেঁয়াজ রসুন রেখেছি, আর একদম নিচে লাস্টের তারটাতে আমি রেখেছি হচ্ছে আলু। এসবগুলোই মাটির নিচের সবজি, আর এভাবে হাওয়া প্রবেশ করে এমন একটা র্যাকে রাখলে অনেকদিন ভালো থাকে। আমি পেঁয়াজগুলো রেখে ঘরটা পরিষ্কার করে এবার আমাদের বাড়ির পিছনে মেটে আলু ওঠাতে এসেছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে মেটে আলু ওঠানোর জন্য এসেছি। এই তো মনে হচ্ছে অনেকটাই আলু নেবেছে, আর আমার হাজব্যান্ড মাটি খুঁড়ে খুঁড়ে সে আলুটা আমাকে উঠিয়ে দিয়েছে। এ তো দেখেন বন্ধুরা, মাটি খুঁড়ে মাটির নিচে এই আলুটা আমরা পেয়েছি, আর এখন আমি এই আলুটা কুটি বেছে রান্না করে নেব। আমার ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিলেজ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।